হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজঘর মেকআপ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ট্রেন্ডিং লুক, যে লুকটা একদম ন্যাচারাল থাকবে কিন্তু গ্লো করবে আমাদের স্কিনটা, সেরকম একটি লুক। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর লাইক করতে কিন্তু একদম ভুলো না, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো চলো শুরু করা যাক ভিডিওটি। সবার প্রথমে আমাদেরকে স্কিনটা তো ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে, সেটা তো তোমরা জানোই, আমার আগের ভিডিওতে দেখানো আছে। আমি এখানে আগেই ফেসটাকে ক্লিন করে ভালো করে টোনার অ্যান্ড ময়েশ্চারাইজার করে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করছি একটা প্রাইমার, প্রাইমারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে যেহেতু আমাদের স্কিনটাকে গ্লোয়িং দেখাতে হবে, তো তাই এখানে আমাদেরকে একটা ইলুমিনেটর ইউজ করতে হবে। তো সেটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মুখে। তারপরে আমি এখানে একটা ফাউন্ডেশন ইউজ করছি, ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আস্তে আস্তে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর যেমন আমরা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব তেমনিভাবে গলার মধ্যেও আমাদের ভালো করে অ্যাপ্লাই করতে হবে, না হলে ফেসের কালার আর গলার কালার দুটোই আলাদা হয়ে যাবে। তো এখানে আমাদের ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপরে আমি এখানে একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে নেব, ভালো করে কম্প্যাক্ট পাউডার পুরো ফেসে লাগিয়ে নেব। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, বা এর পরে তোমরা কী রকম ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই জানিও, আমি তাহলে পরের বারে সেরকমই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এরপরে আমার ভালো করে কমপ্যাক্ট অ্যাপ্লাই করে দেওয়ার পরে এবারে আমি একটু আইব্রোটাকে ড্র করে নেব। এখানে আমি একটা ব্রাশের সাহায্যে ড্র করছি, একটা আইব্রো জেল নিয়েছিলাম ব্রাউন কালারের, সেই ব্রাউন কালারের আইব্রো জেল দিয়ে এখানে একটা ব্রাশের সাহায্যে ড্র করছি আমার আইব্রোটাকে। মেকআপটা যেহেতু এখানে ন্যাচারাল করব, তাই আমাদের আইব্রোটাকে বেশি ডার্ক করব না, এখানে হালকা করে ন্যাচারাল রাখবো। এখন যারা নতুন দর্শক দেখছো আমার চ্যানেলটিতে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমরা পরের ভিডিওগুলো তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। আমি আমার এই চ্যানেলটিতে বিগিনার্সদের জন্য অনেক ইউজফুল ভিডিও শেয়ার করতেই থাকি, তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ইজিলি পেয়ে যাবে। আমি এখন এখানে একটা আই মেকআপ করছি, আই মেকআপের জন্য আমি এখানে একটা অরেঞ্জ বা ব্রাউন কালারের একটা শেড নিয়ে আই শ্যাডো প্যালেট থেকে আমি এখানে ক্রিস লাইনে ভালো করে ব্লেন্ড করছি। দুটো চোখেই একইভাবে ব্লেন্ড করব, একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে দুটো ক্রিজে ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে লিডে আমি একটা শিমার কালার নিয়ে লাগাচ্ছি, যাতে আমার ফেসটা আরও বেশি গ্লসি মনে হয় দেখতে। এবারে আমি একটা এখানে কাজলের সাহায্যে ভালো করে লাইনার পরে নেব। একটু আস্তে আস্তে লাগাতে হবে যাতে বিগড়ে না যায়। তোমাদের কাছে কারো কাছে যদি লাইনার না থাকে তোমরা এভাবে কাজল দিয়েও পড়তে পারো, কাজল দিয়ে লাগালে আরও বেশি ন্যাচারাল মনে হয় লুকটা, তাই আমি এখানে কাজল দিয়েই লাগিয়ে নিচ্ছি লাইনার। আর তার লোয়ার লাইনেও আমি সেম কাজলই অ্যাপ্লাই করছি। এরপরে সামান্য একটুখানি আমি এখানে ব্লাশার লাগিয়ে নিচ্ছি, খুব ভালো করে দুপাশে ব্লাশারটা লাগিয়ে নিচ্ছি। ব্লাশারটা লাগানো হয়ে যাওয়ার পরেই আমি এখানে কন্ট্রোল করে নেব, হালকা করে পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। এখানে আমি কিন্তু ক্রিম কন্ট্রোল করিনি, শুধু পাউডার কন্ট্রোল দিয়েই কাজ চালাচ্ছি, কারণ হলো সবসময় হেভি মেকআপের জন্য ক্রিম কন্ট্রোলটা ঠিক আছে, কিন্তু হালকা মেকআপের মধ্যে হালকা একটু পাউডার কন্ট্রোল করে নিলেই হয়ে যায়। এরপরে আমি এখানে আগে যে কাজল দিয়ে লাইনারটা আর লোয়ার লাইনটা যে পরেছিলাম, সেটা আমি একটু ভালো করে একটা ব্রাশের সাহায্যে স্মাচ করে নেব, হালকা একটুখানি ব্ল্যাক শ্যাডো নিয়ে উপরের লাইনারটা এবং নিচের যে লোয়ার লাইনের কাজলটা আছে দুটোই ভালো করে স্মাচ করে নেব, যাতে দেখতে আমাদের আরও লুকটা ন্যাচারাল মনে হয়, আরও বেশি সুন্দর লাগে। এরপরে আমি এবারে লাগিয়ে নিচ্ছি ভালো করে মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আমি এখানে হলো ফলস ল্যাশ লাগাবো না, আমি এখানে ভালো করে মাস্কারাটা লাগিয়ে নিচ্ছি, দুটো চোখেই ভালো করে মাস্কারাটা লাগিয়ে নেব। এরপরে আমার লিপস্টিকের পাল্লা, এখন আমি একটা প্যালেট থেকে লিপস্টিক পরে নিচ্ছি, একটা হালকা কালারের লিপস্টিক, খুব ভালো করে লিপস্টিকটা লাগাতে হবে, লিপস্টিক ছাড়া তো মেকআপটাই অসম্পূর্ণ থেকে যায়, তাই লিপস্টিকটা আমরা ভালো করে লাগাবো। তোমাদের মেকআপটা কীরকম লাগছে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই
কম সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটি, আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই, এরপরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হলো ভিডিওটা, আর একটু লাইক করে দিও কষ্ট করে। আমি যেগুলো প্রোডাক্ট ইউজ করেছি সব প্রোডাক্টগুলোই আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।